অঙ্গনবাড়ি কর্মী চয়নরে অনিয়মিততা অভিযোগ। নয়াপড়া জেলা সেনাপল্লী ব্লক চটিয়াগুড়া পঞ্চায়েত মহুলপড়ারে অঙ্গনবাড়ি কর্মী চয়নরে অনিয়মিততা হইতিবা অভিযোগ হইছে। জড়ে অনপরিসরভুক্ত প্রার্থীকে চয়ন করে নিযুক্তি দিয়া যাইছে বলে আশায়ী প্রার্থী মাধুরী বাগ জেলা প্রশাসন নিকটরে অভিযোগ করেছেন। গত নভেম্বর পাঁচ তারিখে চটিয়াগুড়া মহুলপড়ারে খালি পড়িথিবা অঙ্গনবাড়ি পদবী পূরণ পাই বিজ্ঞাপন প্রকাশ পাইথিলা। এথিরে মোট ১৩ জন প্রার্থী আবেদন করেছিলেন, সেথিমধ্যরু ১২ জন প্রার্থী পরিসরভুক্ত হইতিবা বেলে অনেক জনে প্রিয়ঙ্কা বাগ অনপরিসরভুক্ত হইতিলে। এনে বিভাগীয় অধিকারীঙ্ক কার্যালয় পত্র সংখ্যা ৮২৭২১ অনুযায়ী ডিসেম্বর ২ তারিখ দিন সর্বসাধারণ অবগতি নিমন্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পরে অবশিষ্ট ১২ জন প্রার্থীঙ্ক মধ্যে অঙ্গনবাড়ি পদবী পাই যোগ্য প্রার্থী চয়ন করিবার আবশ্যকতা ছিল বলে আশায়ী প্রার্থী কহিছন্তি। উক্ত ১২ জনক মধ্যে মাধুরী বাগ অনুসূচিত জাতি বর্গর, উক্ত ১২ জনক মধ্যে মাধুরী বাগ অনুসূচিত জাতি বর্গর উচ্চশিক্ষা অনপরিসরভুক্ত প্রার্থীঙ্কু নিযুক্তি সহ সর্বাধিক নম্বর রাখিথিবারু পদবী পাই সে যোগ্য বিবেচিত থিলে। কিন্তু বিভাগীয় অধিকারী সলা সুতরা করে অনপরিসরভুক্ত প্রার্থী প্রিয়ঙ্কা বাগকু চয়ন করে নিযুক্তি দিয়েছেন। এই বিষয়ে সিনাপল্লী সিডিপিওঙ্কু যোগাযোগ করিবারু কোনসি জালিয়াতি করি না বলে প্রকাশ করেছিল। এর উচ্চস্তরীয় তদন্ত পাই পরিসরভুক্ত আশায়ী প্রার্থী মাধুরী বাগ নয়াপড়া জেলাপাল লিখিত অভিযোগ করেছেন। আমি মহুলপড়ার অঙ্গনবাড়ি পোস্ট বাহার লা ১৩ জন পকাই সে ১৩ জন ভিতরে প্রিয়ঙ্কা বাগ অনপরিসর লে হলে সে গণ্ডা বাহিলি গ্রামর লে কিন্তু সে মানকে নোটিস ছাপা হয়েছিল যে সে অনপরিসরভুক্ত লে বলে তাপরে সেমানকে একা পোস্টিং দিয়াগাল আর আমার ১২ জন ভিতরে কে বি নেই পাইলে আমার গাঁর সে গণ্ডা বাহিলি গ্রামর ঝিউকু দিয়াগাল দাবি কলু আর দাবিপত্র দেইছু ଥରେ ଯାହାକୁ ପରିସରଭୁକ୍ତ ମହାବୀର କହିଲ ତାକୁ ପରିସରଭୁକ୍ତ କରିକରି ନିଯୁକ୍ତି ଦିଆହେଇଛି ବୋଲି ଯାହା ଅଭିଯୋଗ ହେଉଛି ତାପରେ ସେଇଟା ତ ଯେମିତିଙ୍କର ସେମାନେ ତ ସେମିତି ହିଁ କହିବେ ଆମେ କିନ୍ତୁ ଆମର ଆମର ଯେମିତି ନିୟମ ଅଛି ସେଇ ଅନୁସାରେ କରାହେଇଛି। ଆପଣ ସେଖାନେ ନୋଟିସଫିକେସନ୍ କରିଥିବେ ପରେ ସେ ପରିସରଭୁକ୍ତ ନ ହୋଇକିରି ନାଇଁ ତ ଯାହା ଅଭିଯୋଗ ହେଉଛି ନାଇଁ ସେଇଟା କହି କହୁଛନ୍ତି ସେମାନେ ଆମେ ତ ପରିସରଭୁକ୍ତ ଯାହା ଅଛି ସେଇଟା କହୁଛି ମୋତେ କହିନି ମୁଲପଡ଼ା ଗ୍ରାମର ଅଙ୍ଗନବାଡ଼ି ପୋଷ୍ଟ ବାହାରିଥିବାରୁ ଆମେ ୧୩ ଜଣ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ପକାଇଥିଲୁ ସେଥିଭିତରୁ ଗୋଟିଏ ଜଣ ଗଣ୍ଡାବାଲିର ସେ ରିଜେକ୍ଟ ଲିଷ୍ଟରେ ବୋଲି ଆସିଥିଲା ଫର୍ମ ଆସିଥିଲା ଆଉ ସେ ପାଇଛି ତ ସେଥିପାଇଁ ଆମେ ଦାବିପତ୍ର ଦେବା ପାଇଁ ଆସିଥିଲୁ ଏଥିର ପୁନର୍ବିଚାର କରାଯାଉ। ଗୁଡ଼ା ମହଲପଡ଼ାର ଅଙ୍ଗନବାଡ଼ି ଲାଗି ଯେନ୍ ଚୟନ ହୋଇଥିଲା ୧୩ ଜଣ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ଥିଲେ ଆଉ ସେ ଭିତରୁ ଜଣେ ଥିଲେ ଅଣ ପରିସରଭୁକ୍ତ ଯେନ୍ଟାକି ସରକାରୀ କାଗଜ କହୁଥିଲା ଯେନ୍ଟା ନୋଟିସ୍ ଛପା ହେଇଥିଲା କିନ୍ତୁ ଦୁଃଖର କଥା ଏଇଟା ଯେ ଯିଏ ଅଣ ପରିସରଭୁକ୍ତ ଥିଲେ ତାଙ୍କେ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଦିଆହେଇଛେ ଆଉ ଯିଏ ଯୋଗ୍ୟ ଥିଲେ ଯେନ୍ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ମାନେ ଯୋଗ୍ୟ ଥିଲେ ସେମାନଙ୍କେ ବାଦ୍ ଦିଆଯାଇଛେ। ଆଜି ଆମେ ଗ୍ରାମବାସୀ ଏବଂ ୧୩ଟା ତାମାନେ ଯେନ୍ମାନେ ଆପ୍ଲିକେଣ୍ଟ ଥିଲେ ସେମାନଙ୍କେ ଧରିକରି ଆଜି ସିଡିପିଓ ମହୋଦୟକେ ଆମେ ଗୋଟେ ଦାବିପତ୍ର ପ୍ରଦାନ କରିଛୁଁ ଆରୁ ଇ ଯେନ୍ ଚୟନ ହେଇଛେ ଏଇଟା ଇଲିଗାଲି ହେଇଛେ ଆଉ ଏତାର ଗୋଟେ ପୁନର୍ବିଚାର କରାଯାଉ ବୋଲିକରି ଆମେ ଦାବିପତ୍ର ଆଜି ଦେଇଛୁଁ ଆଉ ୭ ଦିନର ମହଲତ ବି ଦେଇଛୁଁ। ୭ ଦିନ ଭିତରେ ଯଦି ତାର ପୁନର୍ବିଚାର କରିକରି ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀକେ ଯଦି ଚୟନ ନେଇ କରାଯିବା ତାହେଲେ ଆମେ ସିଡିପିଓ ଅଫିସ୍ ସାମ୍ନାରେ ଗଣଧାରଣାରେ ବସ୍ମୁ ବୋଲିକରି ଆଜି ଆମେ ଚେତାବନୀ ବି ଦେଇଛୁଁ। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲାରୁ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାଗତ ରିପୋର୍ଟ ଓଡ଼ିଶା ହାଇଲାଇଟ୍।